আমার প্রিয় শিক্ষার্থীরা আজকে তোমাদের দেখো উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে দেখো আজকে ছিল তোমাদের এনভাররমেন্টাল স্টাডিজ অর্থাৎ ইভিএস এই এনভাররমেন্টাল স্টাডিসের দেখো আমি তোমাদের সম্পূর্ণ এমসি গুলো এবং এসসিকিগুলো যত সম্ভব আমি তোমাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি দেখো আজকে তোমাদের ইভিএসের প্রথম করো এখানে রয়েছে অতিরিক্ত জলসেচের ফলে মাটিতে কি হয় দেখো মাটিতে কিন্তু লবণাক্ত বৃদ্ধি পায় মানে মাটি লবণ হয়ে যায় ঠিক আছে উত্তরও কিন্তু হবে সি পরে কোশ্চেন দেখো কি আছে পরে কোশ্চেন রয়েছে নিচের কোনটি সাথে নবধান্য কর্মসূচি যুক্ত দেখো নব মানে নতুন আর ধান্য মানে ধান তো উত্তর কী হবে উত্তর হবে কিন্তু এখানে চাল ঠিক আছে এরপরে কোশ্চেন দেখো আছে কোন সালে ভারতবর্ষে জয়েন্ট ফরেন্স ম্যানেজমেন্ট সেল গঠিত হয় দেখো এটি কিন্তু হবে অবশ্যই অবশ্যই তোমরা ফলো করো এর উত্তর দেখো এটি উনিশশো সালে হবে কিন্তু উনিশশো সালে কর্মসূচি শুরু হয় এবং উনিশশো বাহাত্তর সালে শেষ হয় তার মানে উনিশশো সাল এরপরে রয়েছে দেখো কোন মাটি আগ্নেয়গিরির অগ্নি থেকে সৃষ্টি হয় দেখো উত্তর কিন্তু হবে অবশ্যই ব্ল্যাক সয়েল বা কালো মৃত্তিকা ঠিক আছে এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন ফলো করো হ্যাঁ এখানে রয়েছে বলা হয়েছে দেখো বলা হয়েছে এই নম্বরে কোশ্চেন দেখো পাঁচে সবুজ উদ্ভিদরা শালক সংশ্লেষের সময় মাটি থেকে কোন উপাদানটি সংগ্রহ করে উত্তর কিন্তু হবে জল ঠিক আছে অপশন এ পরের কোশ্চেন দেখো কি আছে আদিম উদ্ভিদ দেখো সিট্রাস ইন্ডিকা ভারতবর্ষে কোথায় পাওয়া যায় দেখো এটি কিন্তু পাওয়া যায় মেঘালয় মেঘালয় তুরা জেলায় ঠিক আছে এ এটা পাওয়া যায় অথবা কেরালায়ও কিন্তু এই সিট্রাস ইন্ডিকা পাওয়া যায় এরপরে চলো দেখো গুজরাটের যজ্ঞাগ্নিতে কোন ফুল প্রধানত ব্যবহার করা হয় আমি বলে দিচ্ছি দেখো উত্তর কিন্তু আমি স্বামী ফুল ঠিক আছে স্বামী ফুল ঠিক আছে অপশন কিন্তু হবে তোমাদের বি ঠিক আছে এরপরে কোশ্চেন চলে যাও দেখো এরপরে রয়েছে দেখো মাটির প্রধান ভৌত উপাদান কোনটি দেখো মাটির প্রধান ভৌত উপাদান কিন্তু জৈব পদার্থ এই জৈব পদার্থ দেখো এক সময় কী হয় বলো হিউমাসে পরিণত হয় মানে বিভিন্ন ফুল ফল উদ্ভিদের পাতা প্রভৃতি পচে কিন্তু কালো রঙের যে মৃত্তিকা তৈরি করে তাকে কিন্তু হিউমাস বলে কিন্তু দেখো এই কোশ্চিনটি মাটির প্রধান ভৌত উপাদানের ক্ষেত্রে এটি কিন্তু মাটির জৈব পদার্থ হবে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানিও এরপরে রয়েছে দেখো হ্যাঁ গ্রীষ্মকালে ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ অঞ্চলে দেখো এই কোশ্চেনটি ক্রান্তীয় এবং নাতিশীতোষ্ণ দেশের দিনের দৈর্ঘ্যের মধ্যে ব্যবধান আনুমানিক কত দেখো অবশ্যই তোমরা জানিও এটি আমার কাছে দেখো যতটা আমি জানি দু ঘন্টা কিন্তু আমি তোমাদের শিওরভাবে বলতে পারছি না তোমরা কমেন্ট সেকশানে জানিও এরপরে রয়েছে দেখো পরের কোশ্চেন তোমরা এই কোশ্চেনটি জানো মালি সভ্যতা দেখো মালি সভ্যতা কোন দেশের সঙ্গে যুক্ত উত্তর কিন্তু হবে অবশ্যই অবশ্যই দেখো আফ্রিকা ঠিক আছে পরে কোশ্চেন দেখো কি আছে সুস্থায়ী উন্নয়ন সুস্থায়ী উন্নয়নের সঙ্গে সম্পর্কিত কোনটি দেখো রয়েছে সুস্থায়ী অর্থনীতি ও সুস্থায়ী সমাজ তারপরে দেখো আছে ব্র্যান্ডল্যান্ড হ্যাঁ তারপরে কমিশন রিপোর্ট আর এরপরে আছে দেখো পুনর্নবীকরণযোগ্য সম্পদের সুস্থায়ী ব্যবহার উত্তর কিনতে হবে এখানে সবগুলো ঠিক আছে পরে কোশ্চেন দেখো আইএস আইএস দশ হাজার পাঁচশো অনুযায়ী পানীয় জলের আর্সেনিকের অনুমোদিত মাত্রা কত তোমরা সবাই জানো এটি এটির উত্তর কিন্তু হবে অপশন সি জিরো পয়েন্ট জিরো ফাইভ মিলিগ্রাম পার লিটার পরে কোশ্চেন দেখো কি আছে ভারতবর্ষে দেখো ছত্রাক প্রজাতির মোট সংখ্যা বর্তমানে কত দেখো বর্তমানে মোট সংখ্যা কিন্তু ছত্রা ছত্রাকের হ্যাঁ ছত্রাকের মোট সংখ্যা কিন্তু আমি বলে দিচ্ছি দেখো একটু ক্লিয়ার করে ব্যাপারটা নেবে দেখো প্রকৃত পাখ্যে কিন্তু চোদ্দো হাজার চারশো প্রজাতি রয়েছে যেহেতু এখানে অপশন আর নেই তাই তোমাদের উত্তর কিন্তবে হবে এটি অপশন সি ঠিক আছে বারো হাজার পাঁচশোটি এরপরে দেখো কোন দেশে ধানের ক্ষেত্রে মানে অ্যাজোলা ব্যবহার করে মানে ধানের জমিকে সার ধানের জমিতে সার হিসেবে অ্যাজোলা ব্যবহার করে দেখো কোশ্চিনটি অবশ্যই জানিয়ে এই কোশ্চিনটি আমি দীর্ঘদিন ধরে খুঁজেছি কিন্তু আমি পাইনি কিন্তু আমি আমার মতে এটি কিন্তু উত্তর হবে ভিয়েতনাম ঠিক আছে তোমাদের যদি কিছু জানার থাকে অবশ্যই জানিও আর ভারতবর্ষে কিন্তু অতটা গুরুত্বপূর্ণ পাইনি তার কারণ ভারতবর্ষ ক্রান্তি অঞ্চল এবং উষ্ণ জলবায়ুতে এই অ্যাজলা ভালো চাষ করা যায় না তাই উত্তর কিন্তু হবে তোমার ভিয়েতনাম তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করো এরপরে রয়েছে দেখো পরে কোয়েশ্চেন একটু ফলো করো হ্যাঁ শিল্পাঞ্চলে বাতাসের সালফার ডাইঅক্সাইডের বাৎসরিক গড় সর্বাধিক অনুমোদিত মাত্রা কত দেখো এটি হবে পঞ্চাশ হ্যাঁ মাইক্রোগ্রাম বাই ঘনমিটার পরে কোশ্চেন দেখো কি আছে পরে কোশ্চেন রয়েছে নিচের কোন জৈব সংরক্ষণ এলাকাটি অর্থাৎ বায়ো বায়োস্ফিয়ার রিজার্ভ ভারতবর্ষে মেঘালয় অবস্থিত তোমরা জানো এটি নকরেক ঠিক আছে এরপরে রয়েছে তোমাদের দেখো ভারতবর্ষে উনিশশো ছিয়াশি নিচের কোন আইনটি প্রণয়িত হয়েছিল তোমরা জানো এটিও রয়েছে দেখো পরিবেশ সুরক্ষা আইন ঠিক আছে এনভায়রমেন্টাল প্রোটেকশান অ্যাক্ট এনভায়রমেন্টাল প্রোটেকশান অ্যাক্ট উত্তর কিন্তু হবে অপশন ডি ঠিক আছে এরপরে রয়েছে দেখো একটি বসতি এলাকায় একটু ফলো করবে একটি বসতি এলাকায় রাতের বেলায় শব্দের হ্যাঁ এখানে কিন্তু ফলো করবে রাতের বেলায় রাতের বেলায় বলছে রাতের বেলায় শব্দের অনুমোদিত মাত্রা কত উত্তর কিন্তু হবে পঁয়তাল্লিশ ডেসিবেল আর দিনে হলে কিন্তু দেখো যদি ডে হতো ডেতে বললে কিন্তু হতো তোমাদের কত জানো পঞ্চান্ন ডেসিবেল দিনে বেলা একটু শব্দ বেশি হয় তোমরা জানো আর রাতে হবে পঁয়তাল্লিশ ডেসিবেল ঠিক আছে নটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত ঠিক আছে এরপরে রয়েছে দেখো পরে কোশ্চেন ফলো করো হ্যাঁ রয়েছে কোন সালে ভারতবর্ষে হস্তি প্রকল্প দেখো চালু হয় তোমরা জানো এটির এটির ক্ষেত্রে তোমরা জানো এটি কিন্তু হবে উনিশশো সালে ঠিক আছে এরপরে চলো ভারতবর্ষে কোন অঞ্চলে প্রবাল প্রাচী দেখা যায় এটিও তোমরা যেন লাক্ষাদ্বীপ লাক্ষাদ্বীপ একটি প্রবাল দ্বীপ ঠিক আছে পরে কোশ্চেন রয়েছে দেখো নিচের কোনটি জৈব পতঙ্গনাশক হিসাবে বাণিজ্যের উৎপাদনে ব্যবহার করা হয় দেখো এটি তোমরা অবশ্যই জানাবে এখানে কিন্তু এটা কিন্তু অবশ্যই আমি আমার জানা নেই তোমরা জানিও আমার মনে হয় বেসিলাস থুরেন হবে না এটি একটা পোকা ঠিক আছে এটাও হবে না আর রাইজুবিয়াম লিকুইনারি দেখো তারপরে আছে একজনে আমি কোনটা হবে সঠিক আমি বলতে পারছি না তোমরা কমেন্ট করে জানিও এরপরে দেখো ভারতবর্ষের টাঙ্গিয়া টাঙ্গিয়া কী বলতো এক ধরনের আদিম পদ্ধতিতে যে কৃষি কৃষিকার্য করা হয় মানে ঝুম চাষের মতো অঞ্চলে জঙ্গল উপুড়িয়ে তারপরে গাছ কেটে যে চাষ করা হয় তাকে বলা হয় কিন্তু ঝুম চাষ তো দেখো টাঙ্গিয়া এক ধরনের আদিম কৃষি এগুলো পার্বত্য অঞ্চলে করা হয় কিন্তু এখানে বলা হয় যে টাঙ্গিয়া প্রচলিত পদ্ধতি প্রচলিত প্রচলিত হয়েছিল দেখো এখানে কিন্তু যেটা আমার জানা দেখো এটি কিন্তু কী বলবো হু ইন্ট্রোডিউসড টাঙ্গিয়া ইন ইন্ডিয়া এর ক্ষেত্রে কিন্তু এটি হবে ব্রান্ডিস ব্র্যান্ডিস কথার মানে হলো দেখো বার্মা থেকে এই কথাটি এসছে কিন্তু এখানে বার্মা কোথাও কোথাও কিন্তু অপশন নেই ঠিক আছে অবশ্যই তোমরা কিন্তু জানিও এরপরে রয়েছে দেখো ইয়াম তা ইয়াম ব্যবহার করা হয় কিসে দেখো উত্তর কিন্তু হবে জন্ম নিরোধক বড়ি এই জন্ম নিরোধক বড়ি তৈরিতে কিন্তু এই ইয়াম ব্যবহার করা হয় এরপরে কোশ্চেন চলো কী আছে দেখো সুস্থায়ী সুস্থায়ী কৃষি কি দেখো সুস্থায়ী কৃষি বলতে কিন্তু এখানে বোঝা যাবে কিন্তু পরিবেশকে দেখো ভারসাম্য বিঘ্নিত না করে কৃষির বিকাশ মানে পরিবেশ যেন ক্ষতি না হয় সেই ক্ষতি না করে কিন্তু কৃষির বিকাশ ঘটানো যাবে সেটি হলো সুস্থায়ী কৃষি আর বাদ বাকি কিন্তু দেখো একটাও কিন্তু এখানে হবে না ঠিক আছে এরপরে রয়েছে দেখো তোমাদের দেখো এই শর্ট কোশনগুলো রয়েছে এগুলো তোমরা জানো সবাই তেঁতুল গাছের বৈজ্ঞানিক নাম কি আই ইউ সি তোমরা জানো না ঠিক আছে এরপরে এসে দেখো তোমায় প্রাণীদের জীব বৈচিত্র্য নিরীক্ষে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত পাখির বৈচিত্র্যের নিরীক্ষে বিশ্বের মধ্যে ভারতের স্থান কত দেখো বিরল প্রজাতি বলতে কী বোঝো টিস্যু কালচার বা সেল কালচার কাকে বলে ঠিক আছে এ দেখো এগুলো কোশ্চেন উত্তর লিখতে গেলে অনেক টাইম লাগবে তোমরা অবশ্যই যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে ঠিক আছে এই কোশ্চেনগুলো তোমরা দেখে নাও পার্থিব মূলধন তোমরা জানো জল মাটি বায়ু ইত্যাদি পার্থিব মূলধন বলে ঠিক আছে ল্যাটারেড মাটি জানো তোমরা লাল মৃত্তিকা লাল মৃত্তিকা ঠিক আছে যেখানে যা লৌহ এবং অ্যালুমিনিয়ামের পরিমাণ বেশি থাকে আর মাটির রং লাল হয় তাকে ল্যাটারেড মৃত্তিকা বলে ল্যাটারেড মৃত্তিকা কিন্তু ল্যাটিন শব্দ ল্যাটার থেকে এসছে যার কথা অর্থ হলো ব্রিক বা ইটস অর্থাৎ লাল রঙের মৃত্তিকাকে ল্যাটারেট মৃত্তিকা বলে এরপর একটি মৃতজীবী ফার্মের নাম আছে তা মাইক্রোরাইজা আছে কাকে বলে আর ক্রিস্টাল প্রোটিন কাকে বলে দেখো শস্য প্রকার জৈব নিয়ন্ত্রক কাকে বলে দেখো যে কোশ্চেনগুলো আমি দিয়েছি শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সেগুলো কিন্তু তোমাদের কমন পড়েছে দেখো এরপরে রয়েছে ইন্টার ক্রপিং বা আন্তঃ কাকে বলে কমন পড়েছে পানীয় জলের কাঠিন্য বলতে কী বোঝো সবই কমন পড়েছে দেখো তোমাদের এরপরে রয়েছে দেখো তোমরা ফলো করো হ্যাঁ দূষণকারী মূল্য দেবে হ্যাঁ দূষণকারী মূল্য দেবে নীতি কী দেখো এরপরে রয়েছে তোমাদের হ্যাঁ পরে কোশ্চেন এই কোশ্চেনগুলো দেখে নাও একটু পর হ্যাঁ ব্রু অফ ইন্ডিয়া না ব্যুরো অফ ইন্ডিয়া ব্যুরো অফ ইন্ডিয়ান হ্যাঁ স্ট্যান্ডার্ডস এর ভূমিকা কী আর এস এ আর এস পি এম এর পুরো নাম কী দেখো পরিবেশ সূচক কাকে বলে হ্যাঁ তারপরে দেখো এ একটা আছে হ্যাঁ নাইফ নাইফ কথার ফুল ফর্ম কী তো এই ছিল তোমার দেখো এগুলো কোশ্চেন গুরুত্বপূর্ণ খুবই কোশ্চেন যেগুলো তোমাদের পরীক্ষায় দিয়েছে আর আমি যেগুলো ব্রড কোয়েশন দিয়েছি প্রত্যেকটি কিন্তু ব্রড কোয়েশ্চেন তোমাদের কিন্তু কমন পড়ে গেছে আর তোমাদের যদি কিছু জানার থেকে অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে দেখো প্রত্যেকটি কোশ্চেন কিন্তু দিয়েছে ঠিক আছে সজীব আগা লাস্টে দেখো সজীব আগাছানাশক কাকে বলে এই কোশ্চেন তারপরে মিশ্র কৃষি এগুলো দিয়েছে আইপিএম তো এইগুলো দিয়েছে সুস্থায়ী উন্নয়নের লক্ষ্য আর অবসর কি অসরকারি মানে বেসরকারি সংস্থাগুলির ভূমিকা কি এরকম কোশ্চেন কিন্তু সবটাই তোমরা পেয়েছো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও ধন্যবাদ তোমাদের